ইংরেজের আসার আগে আমাদের হাইট ছিল সিক্স ফিট প্লাস অ্যাভারেজ অ্যাভারেজ সেটা এখন আমাদের সাড়ে পাঁচ ফিট দেখা যায় তারা মোটামুটি এই গোল মাঝখানটা সবচেয়ে চওড়া মানে হয়তো ছাব্বিশ আটচল্লিশ ছাব্বিশ ভাই মোটামুটি আপনার কাছে কি মনে হয় ধরেন আমরা যদি হচ্ছে মানব সভ্যতার অতীত ইতিহাস যতটুকুই জানি সো সেদিক থেকে আপনার কি মনে হয় যে সভ্যতা আসলে কোন দিকে যাচ্ছে পুরো হয়ে গেলে তো আল্লাহ বলবে যে তুমি যুব বসে দাঁড়িয়ে রাখো নাই কেন তো রিস্কটা না নিই চালাকির মধ্যে থেকে আল্লাহর সাথে একটা মানে একটু সঠিক লাইনে থাকার চেষ্টা আর কি তিন বেলায় পেট ভরে খাওয়ার তুলনায় আধা পেটা করে পুষ্টিকর খাবার যদি তিন বেলা খাই তাহলে আমরা সুস্থ থাকব না হলে আমাদের হয়ে যাবে দেহ হয়ে যাবে কোমল ভালের মতো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাইয়ার পরিচয়টা খুব ছোট করে দিয়ে নেই তো ভাইয়া একজন উদ্যোক্তা তো ভাইয়ার বেশ কয়েকটা উদ্যোগ আছে যেমন প্রজেক্ট বর্গা তারপর হচ্ছে কুরে আবার ফ্রেশিজ ফার্ম সো এই বিষয়গুলো কি এগুলো কিভাবে ভাইয়া গড়ে তুললেন এবং এগুলো নিয়ে কি কি কার্যক্রম হচ্ছে সেই আলোচনায় আমরা আস্তে আস্তে ভাইয়ার সাথে আলাপ করতে করতে যাব তবে ভাইয়ার সাথে আজকে মোর ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব এবং আমাদের আলোচনা শুরুর আগেই আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম তখনই আসলে আলোচনাটা বেশ ইন্টারেস্টিং পর্যায়ে চলে গিয়েছিল সো দর্শক অ্যান্টিসিপেট করতে পারেন আজকে বেশ অন্যরকম একটা আলোচনা হবে কি বলেন ভাইয়া দেখা যাক শুরুতেই ভাইয়া যে জিনিসটা মাথায় ঘুরছিল সেটা হচ্ছে যে ইদানিং বেশ কিছু হচ্ছে টার্মিনোলজি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে বা আমরাও কথাবার্তা বলতে গেলে বিভিন্ন আড্ডায় আলোচনা এগুলো উঠে আসছে বারবারে ধরেন আমি যদি ইসলামিক কথা বলি যে শেষ সময়কার জন্য যে ভবিষ্যৎবাণীগুলো তার মধ্যে হচ্ছে দাজ্জালের কথা আছে যে দাজ্জাল হচ্ছে ফুডের সব কন্ট্রোল নিয়ে আমি যদি হচ্ছে নিবে ইভেন হিন্দু মিথোলজির কথাও বলি ওইখানে অনেকগুলো যুগে ভাগ করা যে সত্য যুগ থেকে শুরু লাস্টে হচ্ছে একদম ধ্বংসের আগে কলিযুগ তো কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী এরকম যে কলিযুগে সবকিছু হচ্ছে ইভিল পিপলদের হাতে হচ্ছে চলে যাবে এরকম যে একদম ধ্বংসের দ্বার সবকিছু তো ফুড ইন্ডাস্ট্রি নিয়েও তো আমরা এরকম বেশ কিছু জিনিস শুনতে পাই ফুড পলিটিক্স বলে একটা টার্ম আছে সো এই ব্যাপারটাকে আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রির সাথে বেশ জড়িত সো এই দিকটাকে আপনি কিভাবে দেখেন আমাদের তো দখল হয়ে গেছে কিছু নাই আর আমাদের হাতে এখন বীজ নাই বেগুনের আমাদের জাত ছিল চৌষট্টি জেলায় দুশো আটচল্লিশটা জাত দুইশো আটচল্লিশটা চৌষট্টি দৃষ্টিক এখন বিটি বেগুন ছেড়ে যাচ্ছে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিটি বেগুনের চাষি বাংলাদেশে বাংলাদেশে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইউরোপে নিষিদ্ধ মানে কনটেক্সটে একটু দিয়ে নেই বিটি বেগুন হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড একটা বেগুন নরমালি তো বেগুনে হচ্ছে পোকা ধরে তো ওই বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিন জিএনসিস সো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ও একটা প্রোটিন তৈরি করে যেই প্রোটিনটা হচ্ছে ওই বেগুনে যেই পোকা কামড় দেয় ওই পোকাটা হচ্ছে মরে যায় টাইপের এরকম একটা অবস্থা ওই পোকার জন্য এটা বিষ আমাদের জন্য বিষ কিনা সেটা অন্য আলোচনা কিন্তু এই পোকার জন্য এটা বিষ সো এই জেনেটিক্যালি মডিফাইড বেগুন যেটা এটা হচ্ছে বিটি বেগুন সো এটা এটা আমারও ভাইয়া জানা ছিল না টু বি অনেস্ট যে বাংলাদেশে বিটি বেগুনের চাষি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সংখ্যাটা কিরকম হইতে পারে ভাইয়া দু হাজার একুশে ছিল তিরিশ হাজারের মতো একুশ বাইশের দিকে বিটি বেগুনে এটা বাংলাদেশে যৌথভাবে শুরু হয় বাংলাদেশে দু হাজার ছয়ে বাংলাদেশ ভারত এবং ফিলিপাইনে দু হাজার দশে ভারত বন্ধ করে দেয় আহ এরপরে ফিলিপাইন বন্ধ করে দেয় আমাদের দেশে এই বিষয়ে বা এই বিষয়ে কোনো আইনি ছিল ছিল না না নীতিমালা এটা এটা দ্রুততার সাথে তৈরি করা হয় আচ্ছা এবং বাংলাদেশে বিটি বেগুনের পার্টনার এটা প্রসেসটা যেটা সেটা মনসানডো গ্রুপের সাথে ভারতের একটা কোম্পানি আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না ওরা বাংলাদেশিটা বাড়ি এর সাথে সম্পৃক্ত বাড়ি এটা প্রমোট করতেছে এবং এটা জেলায় জেলায় যে প্রদর্শ প্রদর্শনী গুলো হয় সেগুলো থেকে সরকারি ভাবে প্রমোট করা হচ্ছে আর কি কাইন্ড অফ এবং এর সাথে কর্নেল ইউনিভার্সিটি জড়িত আমাদের অনেক স্কলারশিপ আসে নিয়ে যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে যে ফিলিপাইনে নিষিদ্ধ ভারতে নিষিদ্ধ ইউরোপে নিষিদ্ধ শুধু বাংলাদেশে চলতেছে মানে জিনিসটা স্ট্রেঞ্জ না যে যারা এই জিনিসগুলো তৈরি করলো তাদের তাদের জায়গায় এই জিনিসটা নিষিদ্ধ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো গিনিপিক দরকার না আমরা তো গিনিপিক ইন্টারেস্টিং পার্স আমাদের কাছে তো আমাদের কাছে তো আমাদের তো আমাদের দখলে নাই আমরা শেষ আমাদের পঁয়ত্রিশশো কোটি টাকার বীজের মার্কেটে তেত্রিশশো কোটি টাকা আমরা আমদানি করি আর দুশো কোটি টাকার বাজার শুধু লোকাল মার্কেটে আছে আমরা যদি কোনো ফসল করতে চাই আমাদের মিডিয়া বোঝায় যে আমাদের আহ লোকাল বিজে ফসল ভালো হয় না বেশি উৎপাদন দরকার হাইব্রিড দরকার হাইব্রিড দরকার হাইব্রিড না হলে আমাদের যে এত এই যে যে আমরা একটা কোশিনে মাঝে মাঝে পাই আর কি আমার কাছেও আসে আমি করি কোশিন হাইব্রিড না হলে এত মানুষকে খাওয়াবো খাওয়াবে কি এখন আমরা পেট ভরে খাবো না পুষ্টিকর খাবার খাবো গরুর কথা বলছিলাম আলোচনা শুরু আগে যেটা যে একটা গরু আমরা যদি ওয়ার্ল্ড সবচেয়ে সেরা ব্রিড খুঁজি সবচেয়ে সেরা ব্রিড এর মধ্যে সেরা হয় না যে এই বডি বিল্ডার সবচেয়ে সেরা তো এই গরুটা সবচেয়ে ভালো প্রতি বছর বাচ্চা দিচ্ছে কন্টিনিউসি বাচ্চা দিচ্ছে দুধের পরিমাণও ভালো এটা গুগল করে দেখা যাবে যে সবচেয়ে চিকন এবং হার জিরে জিরে মানে হার বের হয়ে আছে এই গরুটাই সবচেয়ে নাকি ভালো খুব নাতুস নুতুর বডি বিল্ডার এ ভালো না তো আমরা যে বেশি খাব আমাদের খাবার উৎপাদন অনেক বেশি দরকার নাকি পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে দরকার এইটা গুরুত্বপূর্ণ এখন থেকে ধরে আমরা যদি ধরি তিরিশ বছর আগের কথা চিন্তা করি আমাদের যে ছিল খুব কম লোক আছে যারা হচ্ছে আহ সিলিন্ডার লোক মানে রাউন্ড শেপ বডি আর কি যেটা গুলশান বনানি দিকে দিকে আমি বললাম আর কি হাস্যকর হলো সত্য যে ওই এলাকার লোকজন ম্যাক্সিমাম দেখা যায় যদি বসুন্ধরা আবাসিকে যায় আমি লোকজনের ফিটনেস পিছন থেকে খেয়াল করি কি অবস্থা হ্যাঁ দেখা যায় তারা মোটামুটি এই গোল মাঝখানটা সবচেয়ে চওড়া মানে হয়তো ছাব্বিশ আটচল্লিশ ছাব্বিশ তো হাস্যকর ব্যাপার আর কি তো এদের অনেকগুলো সমস্যা হয় এদের প্রজনন ক্ষমতা একেবারেই খুবই খারাপ অবস্থার মধ্যে আছে দেন এরা ডেফিনেটলি হার্টের সমস্যা পড়বে ডায়াবেটিস বা অন্যান্য যে প্রবলেম বছর আগে তো আমাদের হাইব্রিড ছিল না আমাদের দেশি বীজ ছিল আমাদের খাবার ওই পরিমাণে ছিল না আমরা হয়তো ডিম খেতাম বাড়ি যে মুরগি সেটা ডিম খেতাম আমাদের বাড়ি যে সবজি উঠোনে সেটা খেতাম টোটালি ন্যাচারাল অর্গানিক না ন্যাচারাল ন্যাচারাল ভাবে যতটুকু হচ্ছে অতটুকুই তো আমরা এখন পর্যন্ত যত জায়গায় আমরা দেখছি যে যেখানে আমরা প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধে একটা কাজ করছি হ্যাঁ রেজাল্ট কখনোই ভালো হয় নাই সেটা খাবারের ক্ষেত্রে হোক প্রকৃতির ক্ষেত্রে হোক নদী বা বাঁধের ক্ষেত্রে হোক ফারাক্কা বাঁধের কারণে বিহারের লোকজন খুবই কষ্টে হুম প্রতি বছর বন্যা হচ্ছে বর্ডার তো তো পলিটিক্যাল বর্ডার নদীর তো আর বর্ডার নাই হ্যাঁ তো ফারাকাবাদের কারণে আমাদের চাইতে ভারত কতখানি বেশি ক্ষতিগ্রস্ত এটা হিসাব করতে গেলে মাথা খারাপ হয়ে যায় এখন আরএলসি তো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ তো এই পুরো জিনিসটা যেটা ডিজাইন করা হচ্ছে যে আমরা দাজ্জালের কথা কথা বললাম যেটা বা এরকম অথবা ঘোর কলিকালের কথা বলছি যেটা হ্যাঁ তো যে কোনো ধর্মের দিকে যাই ব্যাপারটা একই রকমই দাঁড়ায় সঠিক নাই সেটা সবসময় নাই হ্যাঁ কোন ধর্মই তো বলতেছে না যে তুমি আরেক ধর্মের মানুষকে হত্যা করে ফেলো প্রত্যেকে প্রত্যেকে নিরাপত্তা দিচ্ছি গৌতম বুদ্ধ বলছে সব পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক এটা আমার খুবই প্রিয় একটা ওয়ার্ড আর কি অনেক সময় মনে করি আর এখন যদি আমরা যেটা কর্পোরেট বলতেছি দাদার নামে আমরা কর্পোরেট বলি নামটাকে কর্পোরেটটা সবকিছু দখল নিয়ে নিচ্ছে নেবে আমাদের মুরগির দখল কর্পোরেট নিয়ে ফেলছে তারা ইচ্ছে মতো আমাদেরকে পিংপং বলের মতো প্রাইস খেলে এখন শুনতেছি যে আমাদের লোকাল গরু বাদ দিয়ে বিদেশি গরু আমদানি করা হবে আমাদের জন্য বিদেশি গরু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না বিদেশি গরুর দুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না প্রকৃতি বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে যে ফসল যে ব্রিড আমাদের এখানে পাঠাইছেন সেটা বাইরে গিয়ে যখনই আমরা যাবো এটা ফলাফল আলটিমেটলি ভালো হবে না আর দখলের কথা যদি বলিস তাহলে সেটা হচ্ছে যে বীজের দখল হয়ে গেছে যে হাইব্রিড বীজ আমাদের যেকোনো সবজি করতে চাই আমাকে বীজটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আগে বোতলের ভেতরে হোক বাঁশের ভেতরে হোক মাটির পাতিলে হোক বীজটা রেখে দেওয়া হতো এখন সেটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় সেটা তো বিদেশ থেকেই আসতেছে তাহলে আমাদের বাজারটা তারা নিয়ে ফেলছে একইভাবে কৃষকের আর কৃষক হচ্ছে না কেন হচ্ছে না কারণ তারা চাচ্ছে না কর্পোরেটরা চাচ্ছে না তারা তাই হোক আমাদের জমিগুলো তাদের হাতে চলে যাবে তারা তখন আমাদের কেন প্রাইসের মতো পিংফং বলে খেলবে আলটিমেট কন্ট্রোল টোটাল কন্ট্রোল হ্যাঁ পুষ্টির অবস্থা কি আসলে হচ্ছে মানে কত আগে হচ্ছে ডিফারেন্ট ছিল বা ভালো ছিল আমি যদি পঞ্চাশ বছর আগের কথা বললেন যখন হাইব্রিড ছিল না আমি যদি তারও আগে যাই ধরেন হচ্ছে এই উপমহাদেশে ব্রিটিশ শাসন আসারও আগে যদি আমরা হচ্ছে ইতিহাস ঘাটি তখন দেখা যায় যে এই অঞ্চলের মানুষজন কিন্তু হচ্ছে বেশ সচ্ছল ছিল সাধারণ মানে বলবো না যে খুব জাক পূর্ণ হচ্ছে অতি বড় লোক এরকম ছিল বাট সচ্ছল ছিল কারণ মাটি তো উর্বর খুব অল্প পরিশ্রমে হচ্ছে ফসল ফলতো তার হচ্ছে খেয়ে পরে খুব ইজিলি বেঁচে থাকতে পারত। খুব ইজি আবার লিটারাল অর্থে বলছি না যে পরিশ্রম তো ডেফিনেটলি করতেই হতো কিন্তু তারপরে আবার দেখা গেল যে ব্রিটিশ শাসন আসার পরে কি হলো দুর্ভিক্ষ পর্যন্ত হয়ে গেল যে এলাকার মানুষ হচ্ছে না খেয়ে মরার কথা চিন্তাও করতো না সেই অঞ্চলের মানুষজন হচ্ছে না খেয়ে মরা শুরু করলো সো এইটা কি পুষ্টিগত দিক থেকে কোন একটা মেজর শিফট বিশাল এটা হাইটের ক্ষেত্রে চিন্তা করি যদি আমরা যেটা বলছেন সেটা হচ্ছে যে ইংরেজের আসার আগে আমাদের হাইট ছিল সিক্স ফিট প্লাস অ্যাভারেজ অ্যাভারেজ সেটা এখন আমাদের সাড়ে পাঁচ ফিট আর ইংরেজের ছিল সাড়ে পাঁচ ফিট পাঁচ পাঁচ ফিট ছয় তারা হয়ে গেল এখন ছয় ফিট সাড়ে ছয় ফিট পুষ্টি তো পুষ্টিকর খাবারটাও তারা নিয়ে গেছে আমাদেরকে দুর্ভিক্ষ ফেলে দিছে তো আমাদের দেহ ওটাকে সামনে হয়তো দুর্ভিক্ষ আসবে আমাদের পেট মোটা হয়ে যাচ্ছে আমরা দেহ ছোট হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে আলেকজান্ডার তো বাংলাদেশ আক্রমণ করার সাহস পায় নাই সে তো ফেরত চলে গেছে কারণ আমরা দৈহিক খুব শক্তিশালী ছিলাম আমাদের হাতে ছিল হ্যাঁ তো দু তেইশশো বছর আগের হিসাব করি আর এখনকার হিসাব করলে তো ওটা আসে না হয় না এমনকি আহ এটা কি বলে আর্যরাও তো পারে নাই তারা শেষ পর্যন্ত ওদের মেয়েদেরকে পাঠাতে হয়েছে যুদ্ধ করার জন্য অসুরের বিরুদ্ধে তাই না দুর্গা কে তো আর এখন আমাদের এখানকার যারা বীর যোদ্ধা ছিল অসুর বা অসুর রাজা তাদের তারা তো মেয়েদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না তারা নাইবান ছিল সেই সুযোগে তো আর্যরা দখল করে নিল কিন্তু আসলে তো পারে নাই তাহলে এই যে পুষ্টিকর খাবারের বেলায় রিসেন্ট যে টার্মগুলো আমরা শুনি কাইন্ড অফ ধরেন মার্কেটে অনেক খাবার এখন হচ্ছে বাজারজাত করা হয় অর্গানিক বা হচ্ছে ন্যাচারাল এই ট্যাগগুলো দিয়ে এবং সবাই হচ্ছে প্রমোট করে যে হ্যাঁ আমাদের অর্গানিক খাওয়া উচিত আমাদের হচ্ছে ন্যাচারাল খাওয়া উচিত বাট ফুড ইন্ডাস্ট্রির একজন হিসাবে যদি আপনার কাছ থেকে এটার পিছনের জিনিসটা জানতে চাই যে যেগুলোকে হচ্ছে অর্গানিক বা ন্যাচারাল ট্যাগ লাগিয়ে হচ্ছে বাজারজাত করা হয় সো এটা আসলে কতটুকু অর্গানিক বা কতটুকু ন্যাচারাল নাকি আসলে আমরা এই অর্গানিক বা ন্যাচারালের মরকে আবার হচ্ছে যেই লাউ সেই কদু সেটাই খাচ্ছি বাট একটু বেশি প্রাইস দিয়ে বেশি প্রাইসিং এ না যাই আচ্ছা একটা হচ্ছে কি মানুষ সচেতন হচ্ছে অর্গানিক খাবার নিয়ে যারা ব্যবসা করার চেষ্টা করতেছেন তাদেরকে সাধুবাদ তারা রিয়েলি অর্গানিক দিতে পারতেছে না সেটা আলাদা আলোচনা তারা আসলে যারা অর্গানিক বলে বিক্রি করতেছে তারা আসলে কেউই অর্গানিক বিক্রি করতেছে না সামুদ্রিক মাছ এটা ঠিক আছে এটা প্রাকৃতিক মধু প্রাকৃতিক কিন্তু আমি অর্গানিক লাউ বিক্রি করতেছি অর্গানিক সবজি বিক্রি করতেছি বা অর্গানিক এগুলো ঠিক না আচ্ছা এটা টোটালি রং হয় যে ওই ব্যবসায়ী এটাকে সে জানে না অর্গানিক কি অথবা সে জেনে শুনে মিথ্যা বলতেছে বাট এই চান্সটা করে যে ব্যবসাটা দাঁড় হচ্ছে এটা এক্সপান্ড করুক ব্যবসাটা দাঁড়াক হ্যাঁ আমরা পুরোপুরির বিপক্ষেও না যাই কারণ হচ্ছে এইটুকু না জান মানে এটা শুরু হলে একটা ক্রেতা শ্রেণীর চাহিদাটা তৈরি হোক তারপর সত্যি যারা অর্গানিক করতে চায় বাংলাদেশে অ্যাকচুয়ালি অর্গানিক করা পসিবল না হ্যাঁ মিনিমাম পেস্টিসাইড ইউজটা হোক আমরা বাজার গেলে চকচকা বেগুনটা খুঁজি হ্যাঁ সবচেয়ে সেরা মানে যেটা দেখতে সবচেয়ে সুন্দর যেটা একটু বাঁকা তারা যেটা পোকা কামড় দিছে সেটা আমরা খেতে চাই না অথচ পোকা কামড় দেওয়া যেটা সেটা কিন্তু ওই বাগানের বা ওই ফসলের খেতে সবচেয়ে সেরা ফসল এইজন্যই কীটপতঙ্গ সংখ্যা কম পড়ছে। এইজন্যই পোকা এটাকে খেতে যাচ্ছে। খেতে আর বিটবিদের কথা যদি বলি যেটা ছিল একটা মৌমাছি ওখানে কামড় দিলো দেশে মারা গেল। তো মৌমাছি যদি এভাবে ঘনহারে মারা যেতে থাকে তাহলে পৃথিবী তার পরবর্তীতে মাত্র 8 বছর টিকে থাকবে। যদি পৃথিবীতে মৌমাছিটা না থাকে। এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক এলাকায় গত বছরের আগে বসে দেখেছে যে তোরমুজ যে এলাকাগুলোতে চাষ হয় সেখানে পরাগানোর জন্য হাত পরাগন মিস করতে হচ্ছে। কারণ নাই তারপরে যে এটা কি কি পেঁয়াজ পেঁয়াজের যে বীজ উৎপাদন হয় প্রতিদিন সকালে প্রত্যেকটা পেঁয়াজের কে ছুঁয়ে দিতে হয় পেঁয়াজের বীজে যে ফুলের মতো থাকে ফুলটাকে ছুঁয়ে দিতে হয় হাত দিয়ে কেন একটা ফুল থেকে আরেকটা ক্রস পরাগান হচ্ছে এটা তো আগে দরকার ছিল না তো কীটনাশক দিয়ে আমরা শুধু মৌমাছি মারতেছি তা না অন্যান্য পোকা দুই ধরনের আছে একটা মাংসাশী একটা উদ্ভিদ আমাদের ফসলের জন্য ক্ষতিকর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফসল খাচ্ছে কিন্তু যেটা ফসল খাচ্ছে না ওই পোকারকে ধরে খাচ্ছে মাংসাশী এটা দুটো মিলে ব্যালান্স করতেছে আমরা যখন দুটাকে মেরে ফেলতেছি তখন ওখানে ওরা রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এটা অনেকটা হিরোইন খাওয়ার মতো আজকে এক পুরিয়াতে হয় এক বছর পর দুই পুরিয়া লাগে চার বছর পর পাঁচ পুরিয়া লাগে তারপর একসময় কিছুই হয় না বগুড়াতে মোকামতলা শিবগঞ্জের কিছু জায়গা আছে বা যশোরের গতকালে মানে যেখানে বেশি প্রচুর সবজি উৎপাদন হয় সবজি ভান্ডার বলি আমরা ওই এলাকার জমিগুলোতে অনেকগুলো জমিতে এখন আর বেগুনি উৎপাদন হচ্ছে না জমিতে আমরা সার বিষ দিয়ে এত পরিমাণে দিচ্ছি ওই গাসিয়ার আর ভালো মতো ফসল হচ্ছে না তাহলে উপায় কি ওই জমিটাকে দশ বছর ফালাই রাখা ল্যান্ড রিটায়ারমেন্টে ফালাই রাখা ও নিজে নিজে হিল ঠিকঠাক করে ফেলবে আচ্ছা ওখানে এর মধ্যে কিছু করা যাবে না ওই যে ফসল ভালো হবে না ওর তো ডোজ বেড়ে গেছে এখন তো সে মারা গেছে প্রায় আইসিউতে আছে ডোজ বাড়ায় দিয়ে দিয়ে অবস্থা চলে গেছে সেই হিরোইন কেস মাথা মতো শেষ তো কীটনাশক রাসায়নিক এই জায়গাতেই নিয়ে যাবে হ্যাঁ যেহেতু ফুড বিজনেসের কথা আসলই বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে স্টার্ট আপ কালচারটা এটা এখন মোটামুটি হচ্ছে অনেকের আগ্রহের একটা বড় জায়গা জুড়ে আছে সো এই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাগ্রো বেসড যে উদ্যোগগুলো সেগুলো অনেকে হচ্ছে ফান্ডিং পাচ্ছে বা এগিয়ে আসছে অনেকে সো ওভারঅল এই ইকোসিস্টেমটা নিয়ে আপনার পারসপেক্টিভ কেমন খারাপ শোনায় আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে ওয়েস্টার্নে যে জিনিসটা ভালো হয়ে যায় সেটা আমাদের সে গু হয়ে যায় কেন আমরা সবসময় নেগেটিভটা বের করে নিয়ে আসি সেটাকে সেটা গ্রহণ করি ব্রিটিশরা আসছে ব্রিটিশ অনেক ভালো করে গেছে বছর আগে এখনো কিছু হয় নাই আর আমরা দশ বারো বছর আগে যে করি সেটা ভেঙে পড়ে হ্যাঁ তো ওদের যে ভালো গুণ সেগুলো আমরা নাই গুণগুলো ইংরেজ সৈন্য চল্লিশ হাজার সিরাজের সৈন্যকে পরাজিত করে ফেললো তাই তারা কতটা সুশৃঙ্খল ছিল কমান্ডিং কত ভালো ছিল ওদের কতটা অর্গানাইজ ছিল মানে আহ ষড়যন্ত্রের পরেও হুম হম তারপর তো ভালো ফাইট দিছে তারা জিতেই গেছে তো আমরা তাদের ভালোটা গ্রহণ করে নেগেটিভটা গ্রহণ করছি তো এখানে স্টার্ট আপ বাংলাদেশে যেটা হচ্ছে আমরা ধরে মানে স্টার্টআপে যারা করতে চাচ্ছে এদের একটা বক্তব্য এরকম দেখা যাচ্ছে যে তারা ধরে নিছে যে ইনভেস্টরের টাকা নিয়ে এসে ক্যাশ বার্ন করাটা হালাল এটার জন্য কোনো জবাবদি করতে হবে না এখন পরপর অনেকগুলো স্টার্ট যদি এই রকমই ঘটনা ঘটে এবং কোনো ইনভেস্টর কোনোটাইতে এক্সিট না নিতে পারে উইথ প্রফিট তবে তারপরে যে আরো এখন হয়তো 20 টা স্টার্টআপ আছে বা 50 টা স্টার্টআপ আছে এর পরে 500 টা স্টার্টআপ যখন নামবে আর 2 বছর পর তার সেখানে ফান্ডিং আসবে কোথা থেকে হুম যে ইনভেস্টররা এখন ফান্ড করছে তাদের জন্য যদি সাকসেসফুল एग्जांपल আমরা ক্রিয়েট না করতে পারি শুধু লসি দেখাতে থাকি তাহলে তারা তো পরবর্তীতে আসবে না ইকোসিস্টেমের জন্য এটা ক্ষতিকর এখন একটা বিজনেস সে স্টার্টআপ বিজনেস মানে হচ্ছে স্কেল আপ করতে গিয়ে আমি ক্যাশ বার্ন করে মার্কেট দখল মার্কেট শেয়ার বেশি বেশি দখল করার জন্য আমি ক্যাশ বার্ন করতেই থাকব এবং এটাকে প্রফিটেবল বিজনেস হিসেবে দাঁড় করাবো না প্রফিটেবিলিটি দিকে চিন্তা করব না তাহলে তো ফিউচার খারাপ আমাদের সাকসেসফুল এখন পর্যন্ত কোনটা আছে এবং যারা কাজ করছেন যে যারা চিন্তা ভাবনা করছেন তাদের এই জায়গাতে বিশাল গ্যাপ রয়ে যাচ্ছে বা আমাদের যারা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমার মনে হয় এস এমই প্রথমে চিন্তা করা উচিত একটা লম্বা সময় পর্যন্ত যেন এটাকে একটা দিকে যায় সাকসেসফুল মডেল তৈরি করা উচিত দেন এটাকে স্কেল আপ করা উচিত এখন এটার জন্য সামনে দুটা মডেল আছে একটা হচ্ছে ইন্ডিয়াতে পেপার ট্যাপ নামে একটা কোম্পানি ছিল দু হাজার এগারো সনে ওরা সবজি বিক্রি করা শুরু করলো বি টু বি তো ওদের কাছে ডাটা ছিল না যথেষ্ট ওদের সফটওয়্যার দুর্বলতা ছিল ওরা দু হাজার পনেরো সন পর্যন্ত ওদের তিনশোটা স্টোর ছিল ফিজিক্যাল এই তিনশোটা স্টোর থেকে তারা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারছিল তাদের কাস্টমার সাপোর্ট ভালো ছিল না তাদের অপারেশন অনেক প্রবলেম ছিল যেটা কারণে লস হচ্ছিল কিন্তু বিজনেসটা স্কেল আপ হচ্ছিল লসে এবং প্রবলেমগুলো সলিউশন না করে দু হাজার পনেরো সনে ওরা একশো ছাপ্পান্ন মিলিয়ন ডলার ফান্ড পায় ভিসি ফান্ড আড়াই হাজার কোটি টাকা নেয়ার এবং দু হাজার ষোলো দেউলিয়া হয়ে যায় কারণটা হচ্ছে এত বড় ফান্ড হওয়ার পরে ওরা তিন হাজার সব ওপেন করে ফেলে প্রবলেম সলিউশন না করে যেখানে প্রফিটেবিলিটি এবং প্রবলেম সলিউশন হয়ে সেটাকে প্রফিটের দিকে নিয়ে যেতে মানে প্রফিট ম্যাক্সিমাইজ হইতো সেখানে ওদের প্রবলেম ম্যাক্সিমাইজ হয়েছে অ্যাকচুয়ালি দশ গুণ এই চার দিক থেকে যখন প্রবলেম আসা শুরু করছে তারা ওরা এখন বে হিসেবেই তখন ক্যাশ বানানো শুরু করছে মার্কেটটাকে নিউট্রলাইজ করার জন্য পারে নাই ক্যাশ শেষ বন্ধ দু হাজার পনেরো সালে নিনজা কাটনাম একটা কোম্পানি শুরু হয় সেম বি টু সি বি টু সি ওরা নয় মাস পর ওদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ভালো ছিল ওদের কাছে ডাটা অ্যানালাইসিসটা খুব ভালো ছিল ওরা নয় মাস পরে ডাটা দেখলো লস করতেছি কি করো তাহলে করো মানে বিজনেস চেঞ্জ চেঞ্জ করে করে ওরা যখন ফেললো এরপরে এখন ওরা আড়াই হাজার কোটি টাকার কোম্পানি সেম বিজনেস একজন এগারোতে শুরু করছে একজন পনেরোতে শুরু করছে পনেরোতে ফান্ড পাইছে একশো ছাপ্পান্ন মিলিয়ন ডলার আর এখন ওই সময় শুরু করছে বাট বেঞ্চ বাঙ্কিং করছে ওদের প্রবলেম যেগুলো ছিল সেগুলো সলভ করে আগাইছে

লসে আছে বাট আমি যদি আমার স্কেল আপ করি তাহলে অপারেশনাল কস্ট কমে আসে সেক্ষেত্রে আমি রিডিউস করতে পারি মডেলটা আসলে যাচ্ছে কোন দিকে এটা হিসাব করাটা জরুরি এখন যার স্টার্ট আপ কালচারে আছেন আমার আমার ব্যক্তিগত ধারণা এটা অন্যরকম হতেও পারে অনেক মডেল থাকতে পারে আমার ধারণা এটা এসএমই মডেলে আগে প্রফিটেবিলিটির দিকে যাওয়া উচিত আমরা যে অবস্থায় আছি এখন আমাদের হয়তো চারশো গরু আছে সামনে হয়তো আটশো গরু হবে আটশো গরু দিয়ে আমরা কি আট হাজার গরুতে চলে যাবো তারপরে বাংলাদেশে অপারেশনে যাতে আমাদের লস আর যায় নাকি আমাদের আগে রিটেল মার্কেটে ঢোকা উচিত কিনা গরুর ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা আগামী এক দেড় বছর আগে সলভ করব আমাদের সফটওয়্যার পুরোপুরি রেডি হয়ে যাবে এর মধ্যে আমরা একদম অ্যাকুরেট হিসেবে পাবো যে একটা গরু কয় টাকার পানি খেয়েছে ছাপ্পান্ন টাকার না না আটান্ন টাকার ওই গরুর পিছনে একজন কামলার ওই গরুর স্পেসিফিক ওই গরুর পিছনে কত খরচ হলো ফুল অপারেশন একদম কেনা বা হাটে কেনা থেকে শুরু করে একদম খাবার টেবিলে আসা পর্যন্ত প্রতি কেজি মাংসতে উৎপাদন খরচ কত পড়ল এবং প্রফিট কত থাকলো এই জিনিসটা যদি আমরা সলভ করে এসে তারপরে আমরা এটা আট হাজার গুলোতে যেতে পারি বাট এখন আমাদের আমার আমাদের নিজের ডিসিশন আমরা এখন একটু থামবো কিছুদিনের জন্য থামবো যথেষ্ট দ্রুত আগেছি এখন থামা দরকার এবং আমাকে ক্লিয়ার করতে হবে যে আমার স্কেল আপ করলে এটাকে হান্ড্রেড পার্সেন্ট আমি প্রবলেম সহ করব অনেক প্রবলেম এখনই সলভ করে তারপরে যাব এই স্টেজে যদি ভাই আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে যেটাকে আপনি সাকসেস মনে করছেন সেই নিরীখে আপনার অবস্থানটা তাহলে কোথায় আপনি কি নিজেকে অলরেডি একজন সফল উদ্যোক্তা হিসেবে ধরবেন নাকি হচ্ছে আপনার সাকসেসের সংজ্ঞাটা ভিন্ন দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যক্তিগত সাকসেস আমি সাকসেস মানে জাহিদ সাকসেসফুল কিনা আরেকটা হচ্ছে বিজনেস সাকসেসফুল কিনা মানুষ বাইরে থেকে গ্লামার দেখে হ্যাঁ আমি আড়াই বছর বা আড়াই বছর আটাশ মাসে কত দূর কত দেখা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা চারশো গরু ও বাপরে বাপ তো এটা বাইরে থেকে খুব গ্লামারাস দেখায় যে জাহিদা অনেক কিছু করেছে ফেশি ফার্ম অনেক দূর আগে গেছে আহ আমাদের কি আমরা কি এখন সাস্টেনেবল মডেলে চলে আসছি না আমরা ভাড়া জমিতে আছি হুম কতটুকুকে 10 বিঘা একটা জমির উপর আমাদের খামার যদি 600 বিঘা জমির উপর নিজেদের কেনা জমির উপরে স্থায়ী খামার হয় যেটা থেকে আমাদের সারা বছরে নেট প্রফিট বের করতে করতে পারছি এক্সটারনাল করার পর হুম এবং প্রতি 2 তিন বছর ধরে একই ভাবে আমরা চলতে ফিরে মিনিমাম 3টা বছর টানা কনসিকিউটিভ প্রফিটে আছি তখন বিজনেসটাকে सक्सेसফুল বলা যাবে আচ্ছা তখন বলা যাবে রাইট মানুষ যেটা দেখতেছে সেটা আসলে সার্ফেস লেভেলে হ্যাঁ আমরা একটা অপারেশন আমরা মাত্র বিজনেস শুরু করছি একটা বিজনেস শুরু করার ছয় সাত মাসের পরে সেটা একটা ধাক্কা খায় সেটা আমরা পার করছি আড়াই বছর একটা ধাক্কা খায় সেটা আমরা পার করতেছি এখন সাত বছরে গিয়ে আর একটা ধাক্কা খাই যখন রিয়েল স্কেল আপ হয় তো আমরা তো আসলে প্রথম তিন বছরই পার করি না এখনই সাকসেসফুল কিনা এই কোশ্চিনটা আসা উচিত না এখন আমাদের অনেকগুলো আর এনডি করা দরকার অনেকগুলো এবি টেস্টিং আছে তারপরে এটাকে সাস্টেনেবল মডেল হিসেবে দাঁড় করানো তখন বিজনেসটাকে সাকসেসফুল হওয়া যাবে এখন যেটা মানুষ দেখতেছে মানুষ মনে করতেছে আমরা না আমরা প্রসেসের প্রসেসের সাকসেসের আছি এখন আমার সাকসেসফুল না এখনই এত ভাব নেওয়ার মুই কি হনুরে এটা বলার কোনো সুযোগ নাই আর ব্যক্তি হিসেবে যেটা আমি এখন চমৎকার আছি কাজ করার সুযোগ পাচ্ছি পরিশ্রম করার সুযোগ পাচ্ছি আল্লাহ সুস্থ রাখছেন আমি যতটুকু মানুষের দর মানে মিনিমাম যতটুকু হলে আমার ফ্যামিলি চলতেছে ঠিকঠাক আমি ঠিকঠাক চলতে পারতেছি হ্যাঁ আমার এখন রোলসয়েস নাই আজকে এখানে আসছি একটা টিভিএস হান্ড্রেড এক্সেল নিয়ে নিচে গ্যারেজে পার্ক করা এটুক হলেই তো চলে একটা মানুষের আমি সুস্থভাবে খাবারটা খেতে পারছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এটুকুই সাকসেস আর যদি গোল সেটিংয়ের কথা বলি যে হ্যাঁ এটা তো একটা জানে সে জানে একটা প্রসেসের মধ্যে আমি কাজ করার আল্লাহ সুযোগ করে দিচ্ছেন এটা তো অনেক বড় সাকসেস এখন এর পিছনে শ্রম দিয়ে যাওয়া মানে এটাকে কি বলে পিছলে না পড়া টাকা পয়সা নিয়ে ভেঙে না যাওয়া লোভ সংবরণ করার ব্যাপার যেটা হ্যাঁ যে হ্যাঁ অনেক টাকা হয়ে গেছে ভেঙে যাওয়া যেতে পারে এরকম একটা আসতাম আসলে কারণ ক্রাউড ফান্ডিং এর যে ব্যাপারটা সো এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে এরকম ছোট ছোট অনেক ইনভেস্টমেন্ট যদি অনেক মানুষ করে সো বাংলাদেশের পার্সপেক্টিভে স্বভাবতই ওই মানুষটার প্রতি কিন্তু এই সন্দেহের তীরটা চলে আসে কারণ আমরা হচ্ছে পত্রপত্রিকায় প্রায় এরকম দেখতে পাই যে কেউ একজন এরকম ম্যাস মার্কেট থেকে অনেকের কাছ থেকে হচ্ছে টাকা নিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল তখন একটা হইচই পড়ে সো এই প্রশ্নটা আপনাকেও নিশ্চয়ই শুনতে হয় সো সেটা আপনি কিভাবে ডিল করেন আমার হাসি পায় কারণ মানে যখন কোশ্চিনটা করে এটা আমার হাসি পায় হাসি পড়ার কারণটা হচ্ছে মানে এই মুহূর্তে যদি আমি পালায় যাই মোটামুটি পাঁচ সাত কোটি টাকা নিয়ে পালায় যাওয়া সম্ভব

একটা মেয়ে প্রচন্ড হিস্ট্রি খুঁজে না যে সে কোথায় পড়াশোনা করছে তার আত্মীয় স্বজনকে ইয়ে কে এরকম কিছু প্যারামিটার থাকে হ্যাঁ এগুলো থাকে না আমার এগুলো আছে মেলে না আসলে হ্যাঁ আর আর একটা বিষয় হচ্ছে যে মানে তারা ওপেন দিয়ে সেভাবে কথা বলে না তার সামনে ভিশনটা কি সে কি কাজ করতেছে এগুলো অনেক বলে এদের এদেরর সাথে আরেকটা তবে হ্যাঁ বাপパッドের সাথে আমাদের একটা বৈশিষ্ট্য মিল আছে সেটা হচ্ছে তারা খুব চমৎকারভাবে কথা বলতে পারে মানুষকে কনফেস করতে পারে ওটা আমি পারি বাকি অন্যগুলো মেলে না মে আপনি তো বেশ ইন্টারেস্টিং কিছু কাজ করছেন যেমন হচ্ছে আফ্রিকাতে আপনারা হচ্ছে এক্সপ্যানশনের একটা প্ল্যান আছে সো মানে व्हाই আফ্রিকা এই প্রশ্নটা নিশ্চয়ই আপনারা কি অনেক শুনতে হয়েছে বাট আমাদের দর্শকদের জন্য যদি বলেন হয় আফ্রিকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে টাকা আচ্ছা আমাদের সবার টাকা দরকার মানে পিউরলিট হচ্ছে একটা বিজনেস ডিসিশন ভালো বিজনেস ডিসিশন মানে ডিসিশন অনেকগুলো কারণে আছে এখন বেশিরভাগ মানুষ দেখে কি টাকা তাহলে আমি প্রথম থেকে বলি এটা উল্টেও যেতে পারে হ্যাঁ এটা নিয়ে দাঁড়ি নিয়ে আবার মাঝখানে একটা এরকম একটা ছিল যে আমি দাঁড়ি কেন রাখছি তা আমি মনে হচ্ছে যে করার জন্য দাঁড়িয়ে রাখলে ভালো লাগে লাস্টে এটা প্রথম এক নম্বর পয়েন্ট ছিল লাস্টের পয়েন্ট এরকম যে বুড়ো হয়ে গেলে তো আল্লাহ বলবে যে তুমি যুব বসে দাঁড়িয়ে রাখো না কেন তো রিস্কটা না নেই হ্যাঁ একটা চালাকির মধ্যে থেকে আল্লাহর সাথেও একটা মানে একটু সঠিক লাইনে থাকার চেষ্টা আর কি এখন যারা নাস্তিক বা যারা নেগেটিভ তারা ভাববে যে হ্যাঁ তাদের যে পয়েন্ট তারা যেটা ভাবতেছে সেটা আছে আবার ইসলামের তারাও আছে হ্যাঁ তাদেরকে যে যেটা বেছে নিতে পারে দুটো এখন আফ্রিকার মেইন বিষয় হচ্ছে যে আফ্রিকাতে বিজনেসের দিক দিয়ে ব্যাপক একটা সুযোগ আছে কারণ ওখানে প্রোডাক্ট প্রাইস অনেক ভালো পাওয়া যায় আফ্রিকার যারা ধনী তারা প্রচন্ড রকম ধনী যারা গরিব তারা একেবারে গরিব বাট ওইখানে দু হাজার সালের মধ্যে দুই বিলিয়ন নতুন শিশু জন্মাবে তাদের খাবার দরকার আমি তো খাবার নিয়ে বিজনেস করতেছি আমি খাবার উৎপাদন করতেছি একটু আগে আমরা বললাম যে জিএমও ফুড নেগেটিভ খাবার তা আমাদের তো যে বগুড়ার মাটি ফের খেয়ে নষ্ট হয়ে গেছে আফ্রিকার মাটি এখনো টোটালি ল্যান্ড সেগুলো চোখে মানে এক বেলার জন্য চেখেও দেখে না মাটিটা খুবই ভালো আছে ফসলগুলো এখনো ভালো আমি আমার পরবর্তী জেনারেশনকে আমি অবশ্যই আমার নিরাপদ জায়গায় রেখে যেতে চাই আমি ভালো ফসল উৎপাদন করতে চাই সারা দুনিয়া আফ্রিকার দিকে দেখাচ্ছে এই কারণে যে আফ্রিকা থেকে সবচেয়ে সেরা খাবারটা আসা পসিবল সেরা খাবারের সাথে সেরা প্রাইসও আছে প্রোডাকশন কস্ট কম বাংলাদেশে যদি আমি একটা মানে লেবার রাখি সারা মাস সে কাজ করে জায়গা ভেদে উত্তরবঙ্গে হলো দশ হাজার টাকা এটা দক্ষিণবঙ্গে হলো হয়তো বিশ হাজার টাকা ওইখানে এটা ছয় হাজার পাঁচ ছয় হাজার টাকা হলে আমি সকাল সাথে সন্ধ্যার সন্ধ্যে পর্যন্ত লেবার পাবো যে একাই তিনজনের কাজ করবে কারণ তারা তো হেলদি একটু স্লো কাজ সে কন্টিনিউ কাজ করবে প্রোডাকশন অনেক ভালো জমি ভালো মাটি ভালো সব কিছু ভালো পজিটিভ এবং ফিউচারে যদি আমি চিন্তা করি ফিউচার দিকে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে দু হাজার পঁয়ত্রিশে পর জনগণ কমা শুরু করবে চীন বিপদের মধ্যে আছে জাপান তো মাইনাসে যাচ্ছে সেটা আমরা সবাই জানি এমন এমনকি পুঁজিবাদের ধ্বজাধারী যারা নারীবাদ এবং মানে এর স্বাধীনতা সব কিছুকে প্রমোট করে সবচেয়ে বেশি পুঁজিবাদ ভোগবাদী যারা যেখানে চলে সেখানে কিন্তু ওরা গত কয়েক দুই এক বছর আগে অবর্শন নিষিদ্ধ করে দিছে কেন করছে ঝামেলায় পড়ছে বলে এখন ওরা বিপদটা বুঝতে পারতেছে আফ্রিকায় বিপদে নাই বাংলাদেশে একটা মা গড়ে ওয়ান পয়েন্ট এইট দুটা বাচ্চা জন্ম দেয় এটা এটাতে একটা একটা মা ছয়টা বাচ্চা জন্ম দেয় ইউরোপ জনগণ কমতে থাকবে ইউরোপের অনাচার অবাচ এইসবের কারণে দেখা যাচ্ছে যে চুরাশি ডেনমার্ক বা এরকম জায়গাগুলোতে আশি পার্সেন্টের উপরে হচ্ছে মানে বাবার পরিচয় জানে না এরা তো এদের মধ্যে শূন্যতা থাকে হতাশা থাকে যেটা আমরা এখান থেকে করতে পারি না সেটা হচ্ছে ওরা মানে আত্মিকভাবে আধ্যাত্মিক যে পাওয়ার যেটা থাকা দরকার ফ্যামিলি নাই ওদের ফ্যামিলি নাই ফ্যামিলির নিরাপত্তা নাই একটা বুড়ো মানুষ আমাদের দেশে আমরা যেমন আমার ফুফা তার এগারো জন বাচ্চা কাচ্চা উনি যখন মারা গেছে ওনার আশেপাশে পনেরো বিশ জন ছিল উনি ধার্মিক মানুষ ছিলেন মাদ্রাসায় পড়াতেন কৃষক ছিলেন সকাল ভোর পাঁচটা বাজে উঠে উনি মসজিদ করতেন মাদ্রাসায় শিক্ষক ছিলেন বাড়িতে দশ বারোটা গরু ছিল একশো দেড়শো বিঘা জমিতে উনি ধান চাষ করতেন মানে ফুল মানে পরিশ্রমের ইউনিয়নের সবচেয়ে পরিশ্রমে উঠে উনি যখন মারা গেছে ওনার সমৃদ্ধ জীবন হুম এবং জানাদের সময় আমি দেখছি যে সব লোক আস্তে আস্তে যে আবেদ আলী মারা গেছে সে ইউনিয়নের সবচেয়ে মানে পরিশ্রমী কৃষক সবচেয়ে ভালো মানুষটা মারা গেল অথচ আমরা এটা দেখি জাহাঙ্গীরনগরের টিচার সে নিজের ফ্ল্যাটে পৌঁছে থাকে সাত দিনে তার বাচ্চা কাছে কোনো খবর রাখে না সো একটা হচ্ছে আমাদের ভোগ দিতে নিয়ে যাচ্ছে যেটা ইউরোপ আমার যাদের আদর্শ হচ্ছে ইউরোপ ইউরোপের কালচার আর একটা হচ্ছে না ভাই আমি একটু চৌদ্দশো বছর পিছনে যাই সামনের দিকে যাই সো আফ্রিকাতে এখন আবেগ আছে ওরা এখনো ফ্যামিলি ওরিয়েন্টেড ওদের মাটি ভালো ওদের মানুষ ভালো আমরা ওদের এক্সপ্লোর করছি এখন গত পাঁচ সাতশো বছর হলে ইউরোপ খুব ভালো অবস্থায় গেছে তো প্রত্যেকটা সে জ্বর ভাটা সুখ দুঃখ এবং এটাকে কি বলে মানে পূর্ণিমার সাথে যে ওঠানামা করে এইটা একটা একটা সভ্যতা উঠবে এবং সেটা পড়বে তো সর্বোচ্চ পর্যায়ে আছে এটা তো ডাউন ফল হবে আফ্রিকারও তাই হবে গত এক হাজার বছর দেড় হাজার বছর যারা অন্ধকারের মধ্যে আছে তারা তো উপরে উঠে আসবে উঠে আসার জন্য তো কিছু লিডার দরকার কিছু এডুকেশন দরকার কিছু সাপোর্ট দরকার আমরা যদি সেটা হতে পারি সেটা একটা বিশাল ব্যাপার বাংলাদেশে আমার 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 সকালে সকালে বাচ্চাকে খাওয়ানোর সময় আজকে সেটা হচ্ছে যে বাচ্চাটা সে তিন খাবার ইউরোপের একটা বাচ্চা দিনে এক বেলা খাবার খাচ্ছে সে বালি মিস্ত্রি তো ঘোলা পানি খাচ্ছে আমরা তো টিউবওয়েল চাপলেই ভালো পানিটা পাচ্ছি এখন যে বাচ্চাটা দিনে এক বেলা খায় আমার বাচ্চা সহ তার কাছে গিয়ে যদি আমি খাবারটা নিয়ে হাজির হই আফ্রিকায় আফ্রিকায় আমেরিকায় না আমেরিকাতে বেকার ভাতা আছে আফ্রিকায় যেখানে মানুষ খাবার পাচ্ছে না সেখানে যদি আমি ব্যবসা আমার জ্ঞান বুদ্ধি আমাদের আমাদের যে যতটুকু জানি আমাদের জ্ঞান বুদ্ধি লিডারশিপ কোয়ালিটি এভরিথিং নিয়ে ওখানে ইনভেস্ট সহ হাজির হই তাহলে ওখানকার অনেকগুলো মানুষ খাবার খেতে পারবে দুনিয়াতে সবচেয়ে সুখের কাজ হচ্ছে নিজেকে সুখী করে আমরা সবাই স্বার্থপর তো হ্যাঁ বাপ মাকে ভালোবাসা তুলনায় সবার আগে আমি আমার নিজেকে বেশি ভালোবাসি তাই না অনেকটা রিয়েলিটি এটা তো আমাকে সুখী করতে চাইলে আমার মানুষের জন্য ভালো কাজ করতে হবে সেটা যদি করতে পারি এটা মিনিংফুল লাইফের মধ্যে থাকে আর কি পারপাস অফ লাইফ ইজ এটাকে কি বলে লাইনটা ভুলে যাচ্ছি মানে পারপাস অফ লাইফ ইজ গেটার দেন মানে মানুষ ভালো মহৎ উদ্দেশ্যের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয় পারপাস অফ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট লাইফ হ্যাঁ তো এই কারণেই দেখা যায় যুদ্ধের সময় সে পাইলট মারা গেলেন বাঁচায় ছেলে বোর্ড স্কুলের টিচার আমার ওয়াইফ বলো চেনে উনি এই লোকটা নদীতে ফালানোর জন্য দেশের সম্পদ মানুষের জানমালের জন্য নিজে জীবন দিয়ে দিলেন এটাই তো পারপস অফ লাইফ ওনার লাইফের যে পারপস মা মানুষের মানব মানুষের জন্য কাজ করা এটা করতে গিয়ে নিজে জীবন দিয়ে দিলেন তো জীবন আমাদের জীবনটা ভালো কাজ করার জন্যে নিজে ভোগ করার জন্যে না তো আমরা নিরাপত্তা নিরাপদ ভাবে চিন্তা করলে কানাডায় গিয়ে জমিনে করা যেতে পারে আর যদি আমি ভালো কাজ করার চিন্তা করি হুম তাহলে আফ্রিকা না ভাইয়ার পার্সপেক্টিভটা খুবই ভালো লাগলো ওই যে আপস অ্যান্ড ডাউনসের কথা যেটা বললেন যে এক একটা সিভিলাইজেশন এক একটা সময় পিকে আসে তো ভাইয়া মোটামুটি আপনার কাছে কি মনে হয় ধরেন আমরা যদি হচ্ছে মানব সভ্যতার অতীত ইতিহাস যতটুকুই জানি সো সেদিক থেকে আপনার কি মনে হয় যে সভ্যতা আসলে কোন দিকে যাচ্ছে একেবারে পার্সোনাল ওপিনিয়ন বা কোন দিকে যাওয়া উচিত সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে চলেই যাচ্ছে হ্যাঁ তা তারপরে নৈতিকতা ছাড় দেওয়ার মানসিকতা এগুলো তো নষ্ট হয়ে গেছে আর মানে অবস্থা ভালো না এখন ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্যে মানে কি করা উচিত অবশ্যই বেসিকে ফেরত যাওয়া উচিত এখন আমাদের আমাদের আসলে মিডিয়া কাদের দখলে তাদের দখলে দখলে আমাদের খাবার তাদের দখলে আমাদের যা কিছু আছে সবকিছু এবং তাদের বক্তব্য হচ্ছে যে সবচেয়ে সিভিলাইজড যেটা ছিল মানে সবচেয়ে সেরা তোমাকে কোশ্চিনটা করি সেটা হচ্ছে ও তুমি করে বলে ফেলি সেটা হচ্ছে যে সবচেয়ে সেরা সভ্য সভ্যতার মানে সবচেয়ে মানে এটা কি বলে উন্নত সভ্যতা সবচেয়ে ভালো সভ্যতা কোনটা ছিল যদি থেকে এখন পর্যন্ত মানে কোন যে যে কোনো সবচেয়ে সেরা যেখানে মানুষ ভালো ছিল মানুষ উন্নত মানে সুখে শান্তিতে বসবাস করতে পারছে বা এরকম আমার কাছে তো মনে হয় যে মানে প্রযুক্তির যত উন্নয়ন হচ্ছে হ্যাঁ আমরা অনেক সুবিধা পাচ্ছি ঠিকই কিন্তু জটিলতাও তো বেড়ে যাচ্ছে এখন আমরা মানে কয়েকটা এখন পশ্চিমাদের কথা কি রকম যে তাদের কাছে তার একটা অহংকার নিয়ে থাকে যে রোমান সভ্যতা তাদের ছিল বার্জেন্টিনরা ছিল গ্রিক সভ্যতা ছিল এদিকে চাইনিক সভ্যতা ছিল মিশরের সভ্যতা ছিল হ্যাঁ সেটা डिफरेंट ज्योग्राफी লোকেশনে হ্যাঁ বাট যদি জিওগ্রাফিক জায়গার সময় এক এক সময় ইয়ে ছিল মানে এটা কি বলে এটাকে ডেভেলপমেন্ট ছিল ওই যুগে ওরাই সর্বোচ্চ উৎকর্ষতায় পৌঁছাইছিল উৎকর্ষতা তো অনেকগুলো প্যারামিটার আমরা ধরতে পারি যে বিজ্ঞান আছে শিল্প সংস্কৃতি আছে মানুষের অধিকার একটা ব্যাপার আছে সাম্যবাদ মানে এখন যে কালমার্কস মার্কসের কথা যেটা বলতেছে যে উনি বলতেছে সাম্যবাদ তো ওনাদের সাম্যবাদ যখন ইমপ্লিমেন্ট হলো সে তো না কিন্তু এখন থেকে দেখো খলিফার রাশিদিন আমলে দেখো মানে আমরা মুভিটা দেখছো কি সিরিজটা স্পার্টাকাস আচ্ছা এটা দেখা দরকার হ্যাঁ যদিও একজন মুসলিম মানে আমরা আসলে দেখা উচিত না বা এরকম একটা ব্যাপার থেকে যাবে তবে যারা মানে আমাদের ইয়াং ছেলে পেলে যারা আছে তাদের স্পার্টাকাস মুভি দেখা দরকার আর এমবিসি ওমর সিরিজ নামে একটা কাতার গভর্নমেন্টে করা খলিফা ওমরের উপর তিরিশ পর্বের একটা মুভি সিরিজ টিভি সিরিজ আছে এটা পাশাপাশি দেখা দরকার তাহলে সে বুঝতে পারবে যে ন্যায় এবং অন্যায় বোধ মানুষের অধিকার এবং কতটা ভালো থাকতে পারে সবচেয়ে ভালো ছিল কোন বিপদে ছিল এই পার্থক্যটা বুঝতে পারবে এখন রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে যেটা ছিল তাদের দাসীদের কোনো অধিকার ছিল না সাধারণ জনগণের কোনো অধিকার ছিল না ওই অভিযাত্রায় সবকিছু নিয়ন্ত্রণ করতে লুটে পুটে খাইছে এবং প্রচুর অপরাধ সংগঠিত হয়েছে

কোশ্চেন করে অবস্থা খারাপ করে দিতে পারতেছে অবশ্য সে ভয় পাচ্ছে যে অধিকার কোথাও কোনো সমস্যা হলো কিনাアカウンটেবিলিটিটা ছিলアカウンটেবিলিটি ছিল ইনসাফ ছিল খলিফা মোরের ছেলেকে পর্যন্ত কোশ্চেন করা গেছে ইভেন মেরা এসে মদন মরণের কমানোর জন্যে যখন কথা খলিফা মোরের কথা বলল তখন মেরা তাকে উল্টা কোশ্চেন করল তুমি তো এটা বলার অধিকারই রাখ না তখন তাকে maaf পর্যন্ত চাইছে চাইছে তো অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে আবার কোন দিকে যাওয়া হচ্ছে ন্যায়ের মধ্যে থাকা উচিত এখন সভ্যতা যদি আমরা অনেকে বলে যে আমরা মান্ধতা এরকম যে পিছনে হ্যাঁ পিছনে যেতে চলে যেখানে অধিকার সবার সমান ছিল সেখানে যাই কালমার্ক যেটা বলছে উনি তো সঠিক মানে সঠিক কথা বলেছে উচিত যেটা সেটা বলে গেছেন কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কি হওয়া উচিত সেটা যখন প্র্যাকটিক্যালি করা হলো সেটা সাস্টেন করে নাই করবেও না সম্ভব না বাট ওটা তো অনেক আগে আমরা করছি বা আমাদের হয়েছে বাট আমরা সেই জায়গা এখনো যেতে পারছি না ভাইয়া যেহেতু ফিউচারের কথাই হচ্ছে সো নেক্সট যদি আমরা হচ্ছে নিয়ার ফিউচারের কথা ধরি ধরেন কাইন্ড অফ ফাইভ টু টেন ইয়ার্স আপনি হচ্ছে আপনার কার্যক্রমগুলোকে নিয়ে কি ভিশনটা দেখছেন এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা পূর্ব আফ্রিকা আগামী পাঁচ বছর সেটেল করতে চাই তারপরে পশ্চিম আফ্রিকায় যেতে চাই এবং যেহেতু এক বাস্কেটে সব কিছু রাখা উচিত না এটা ভালো তো একই বিজনেসের মধ্যে থাকা উচিত না পাশাপাশি এগ্রিকালচারের সাথে সাথে এগ্রিকালচার আমাদের মেন বিজনেস থাকবে এর পাশাপাশি এটা ব্যাক দেওয়ার জন্য আর দু ব্যবসা থাকা দরকার একটু কিনা রিয়েল এস্টেট হতে হতে পারে অথবা ট্যুরিজম বিজনেস হতে পারে হালাল ট্যুরিজম শরীরের ভিতর থেকে যেটা করা সম্ভব অতটুকুই আমরা কখনোই লিকার কোথাও বেচবো না যেখানে রিসোর্ট করি না কেন যেখানে বিজনেস করি না কেন যে হোটেলই করি না কেন এবং অ্যালাউ করব না তো এটা এবং দশ বছর বা তিরিশ বছর বয়সী মানে তিরিশ বছর মেয়াদি প্ল্যান সেটা হচ্ছে আমরা ভালো একটা হালাল মি বি ব্র্যান্ড হতে চাই এটাকে ধাপে ধাপে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং হালাল ব্র্যান্ড বলতে হচ্ছে বাংলাদেশে তো প্রোডাকশন কস্ট অনেক হাই এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো না হ্যাঁ প্রাইসে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে প্রাইসে না বাট আফ্রিকা থেকে সেটা সম্ভব যেহেতু তাদের ল্যান্ড প্রচুর এবং আফ্রিকান কিছু গোত্র আছে তো এদের ব্যাপারে লোকাল প্রবাদ এইরকম যে ওই ওদের কাছে যদি গাভী থাকে ওই গাভী বছরে দুটা বছর দেয় মানে তারা এত দক্ষ পশুপালনে না আফ্রিকানরা পশু পশুপালনে খুবই দক্ষ কৃষিকাজে দক্ষ না সারা দুনিয়ার মধ্যে আমরা কৃষিকাজে অন্যতম বেশি দক্ষ তো আমরা যদি ওখানে গিয়ে ওদের সাথে মিক্স হতে পারি পশু এবং এগ্রি এগ্রিকালচার দুটাতেই আমরা ওইখানকার লোকাল পিপলের জন্য ইস্টার্ন জায়গায় এক জায়গায় হবে আর সাথে ওদের উপকার ওদের সাথে কাজ করা একটা দারুণ ফান হবে আমরা যত ব্ল্যাক পিপল দেখি দেখি তারা খুবই আমাদের তারা খুবই হাসি খুশি থাকে তারা তাদের হিউম্যান লেভেল ভালো সব ভালো তো দেখা যাক আমরাও আবেগী জাতি এশিয়ান তারাও আবেগের আবেগী তো একটা ভালো ভবিষ্যৎ দেখি আর কি আমি ইনশাল্লাহ ভাই আমরা মোটামুটি আজকে আলোচনার শেষ প্রান্তে মানে সময়ের দিক থেকে যদি চিন্তা করি আসলে তো আলোচনা করার মতো অনেক ইন্টারেস্টিং টপিক হয়ে গেছে বাট যদি ভাই আপনার কাছ থেকে দুইটা পরামর্শ চাই দুই গ্রুপে যেমন আমাদের অডিয়েন্সের মধ্যে যদি হচ্ছে আপনি বাই এন্ড লার্জ কনজিউমার গ্রুপের মধ্যে যারা পড়ে তারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে তাহলে এত এত সমস্যা তাহলে কি খাবো বা কি কিনবো এইটা একটা পরামর্শ যদি আমাদেরকে দেন আর সেকেন্ডটা হচ্ছে আমাদের অডিয়েন্সের মধ্যে অনেক আছে যে উদ্যোগ নিতে চাই সো তাদের আসলে মোটা দাগে কি মাথায় রাখা উচিত কনজিউমারদের ক্ষেত্রে যেটা বলবো যে বেসিক যেটা সেটা হচ্ছে দেশি খাবার চেষ্টা করা হাইব্রিড গুলো থেকে সরে আসা জিএমও থেকে টোটালি সরে আসা যেমন আমরা গত তিন চার বছরে একটা দারুণ ব্যাপার হয়েছে সেটা হচ্ছে সয়াবিন থেকে আমরা সরে আসছি সরিষার দিকে যাচ্ছি একটা তথ্য দিই সয়াবিন যখন ইন্ট্রোডিউস হলো উন্নয়নশীল যে দেশগুলোতে ঢুকলো সেখানে ডায়াবেটিস পরবর্তী দশ বছরের পর সিক্সটি ফোর পার্সেন্টে পৌঁছল বত্রিশ পার্সেন্ট থেকে ডাবল হয়ে গেল জাস্ট উইদিন টেন ইয়ার্স ইয়া এখন একটা গবেষণা করেছে উনিশশো পঁয়ত্রিশ সনে ইঁদুরের উপর গবেষণা করেছে কর্পোরেট একটা প্রতিষ্ঠান বলা হয়েছে যে সরিষার তেল খেলে এরুগেসিড সমস্যা করবে তার মানে তাহলে এটা কোন কোন দেশে হলো আমেরিকায় কাদের উপরে সাদা চামড়াদের উপরে আর আমরা যারা বিশ্ব রেখার আশেপাশে আছি ব্রাউন ওর ব্ল্যাক আমাদের জন্য সরিষাটাই দরকার ইউরিক অ্যাসিডটাই দরকার ওরা রোদের আলো পায় না আমরা রোদের রোদের আলো বেশি পাই সো ওদের খাবার আমাদের জন্য যে আদর্শ হবে তাও ইঁদুরের উপর পরীক্ষা করা এটা হাস্যকর একটা ব্যাপার আর কি হ্যাঁ কারো কারো ইউরিক অ্যাসিড দরকার কারো কারো দরকার না তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যে ফসলটা যে এলাকার জন্য যেটা ভালো হবে সেটাই পাঠাইছে এখন আমরা ফ্রিজিয়ান গরুর এ টু মিল্ক বা এ ওয়ান মিল্ক আমাদের জন্য ভালো না আমাদের জন্য দেশি গরু দুধটাই ভালো আমাদের জন্য দেশি গরুর মিটটাই ভালো আমাদের জন্য দেশি পুঁই শাকটাই ভালো আমাদের লোকাল যে বাঘ বেগুন আছে বিটি বেগুন না ওটাই ভালো তো যত আমাদের লোকাল খাবার আছে এগুলোই ভালো হ্যাঁ আমাদের জন্য ভালো একদম বেসিক চিন্তা করলে আমাদের দেশি খাবার দরকার আমাদের লোকাল খাবার দরকার এবং এই যে বিদেশি হাইব্রিড বীজ হাইব্রিড ফসল থেকে এসে আমাদের লোকাল খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত আমরা তিনবেলায় পেট ভরে খাবার তুলনায় আধা পেটা করে পুষ্টিকর খাবার যদি তিনবেলা খাই তাহলে আমরা সুস্থ থাকবো হলে আমাদের হয়ে যাবে দেহ হয়ে যাবে গোপাল ভাড়ার মতো ঠিক আছে এবং দেখা যাবে যে ওখানে পাঁচতলা সিঁড়ি উঠতে আমাদের জিভা বেরোয় যাচ্ছে হাঁপাই যাচ্ছে দেশের দিকে মনোযোগ দেওয়া দরকার ওকে আর ভাই উদ্যোক্তাদের জন্য দেশি ফসল উৎপাদন করো যেহেতু কনজিউমার বেস রেডি তারা দেশি খাবার খাবে এখন বা খেতে চাচ্ছে তাহলে এটা নিয়ে কাজ করো প্রেম সিং নামে ইন্ডিয়াতে একজন আছেন উনি আবর্তন আবর্তনশীল খেতি নামে একটা প্রসেসে গেছে উনিও হাইব্রিড এবং হচ্ছে সার বীজ দিয়ে উৎপাদন করা ফসলের দিকে গেছিলেন কিন্তু যে উনি কিছু করে লাভ হচ্ছে না আর একটু বলি সেটা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে না তারপরে বলা দরকার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের দেশে আগে ছিল পলিকালচার একই জমিতে আমি ধান করতেছি ধান ওঠার পরে সরিষা করতেছি সরিষা ওঠার পরে সেখানে গম করতেছি তারপর সেখানে আবার ধান করতেছি এক এক ফসল ওই জমি থেকে এক এক ধরনের পুষ্টিগুণ নিচ্ছে আবার ওই জমিতে সিম করতেছে তাহলে একটা ওই সিম আমাদের জমিতে নাইট্রোজেন দিচ্ছে যেটা ইউরিয়া সার প্রাকৃতিক ভাবে দিচ্ছে আর ভুটটা সেটাকে থেকে নাইট্রোজেনটা নিচ্ছে ব্যালান্স থাকতেছে তো আগে যখন ছিল পলিকালচার তখন ওটার উপজাত বেরোতো অনেক ধানের খর খড় বেরতো তারপরে ডালের যে ডালগুলো থাকতো সেটা গরু খেত ওইভাবে ইমপ্যাক্টটা বোঝা যেত না কিন্তু সামগ্রিকভাবেও এখান থেকে অনেক উপজাত পেলাম আমরা যেটা আমাদের ক্যালকুলেশনে আসে না টাকার অঙ্কে হিসেবে আসে না কিন্তু ওই জমিতে উপর্যপুরি দুই সিজন আমরা দুই সিজন ধান করতেছি তারপরে আবার ভুট্টা করে নিচ্ছি। একই ধনে খাবার শে নিয়ে জমিটাকে মানে চুষে খেয়ে শিবরে করে দিচ্ছে এখন এটাকে বলছে মনোকালচার একই জমিতে একসাথে অনেকগুলো ফসল না করে একটা ফসল করা মনোকালচার মনোকালচার করার কারণে জমি যতদিন যাচ্ছে জমিটা খারাপ অবস্থা দিকে চলে যাচ্ছে পুষ্টি জমিতে পুষ্টি থাকতেছে না জমিতে জৈব সার না থাকতেছে সব নিয়ে চলে যাচ্ছে এবং টাকার অঙ্কে দেখা যাচ্ছে যে আমার ভুট্টা আমার আমার টাকা আসছে ওই জমিতে আমি সারা বছর করে দেখছি মন টাকার অঙ্কে পনেরো হাজার টাকা আসতেছে একটা জমিতে সারা বছর চাষ করে কিন্তু ষাট হাজার টাকা যে আমি গরু বেচলাম তারপর ওখান থেকে যে আমি ডালটা খেলাম তারপর ওই জমি থেকে যে আমি পুটি মাছটা আগে ধরতাম যে পরিমাণ এখন পাঁচশো টাকা কেজি হ্যাঁ যে টাঁকি মাছটা জমি থেকেই আসতো এইগুলোতে আমি ক্যালকুলেশন আনতেছি না এখন ওই কর্পোরেটদের ফাঁকিবাজিটা হচ্ছে মনোকালচার করে তুই পঁচাশ হাজার টাকা আনতেছো বাট উপযুক্ত এই পলিকালচার করে আগের প্রিভেস্ট মেথডে প্রাচীন মেথডে এত টাকা আসতো এটা তারা হিসেবে আসে না হিসেবে আনা যায় না এই যে কারণে মনে হচ্ছে যে এটাতে লাভ বেশি আসলে লাভে এটাতে বেশি সামগ্রিক ভাবে সামগ্রিকভাবে তো আমরা তো পলিকালচারের দিকে যাও আবার ফির ফের ব্যাকে রুটে ব্যাক করা দরকার হুম ওই জায়গা দরকার আসবে আমাদের দেশে তো কোনো মানে বাইরে থেকে কোনো না আমাদের দেশ থেকে এখানে তো মানে বুট এগুলো আমদানি করতে হতো না আমাদের এখানে উৎপাদন হতো আমরা এখানেই খেতাম পুকুরে গিয়ে একটা জাল ফেললেই মাছ উঠে আসতো জাল ফেলার দরকার ছিল না তুলে কানা তুললে সেখানে মাছ বেরোতো রূপ কথার মতো মনে হয় আমি নিজে আমাদের গ্রামের বাড়িতে যেখানে মাছ ধরছি আমার হাফ বয়সে যাদের যাদেরকে ওদেরকে যদি বলে যে এই জায়গা থেকে আমি একবার এগারো কেজি মাছ ধরছি ওরা হা করে থেকে কেন সম্ভব ওই এগারো কেজি মাছ এখন হিসাব তো এই মনোকালচার পলিকালচার যে ওদের যে তথ্য এই যে মিডিয়া ওদের হাতে ওরা বোঝাচ্ছে আমাদেরকে যে না এটা এটা ভালো আমরা বুঝতেছি ওটাই ভালো এখন উদ্যোক্তাদের প্রতি বক্তব্য হচ্ছে আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত মিডিয়া যেটা বুঝাচ্ছে সেটাকে কোশ্চেন করা উচিত যে এটা যেটা বলছে এটা কি সঠিক বলতেছে আর একটু পড়াশোনা করে দেখি ভিন্ন মত কি আছে এ তো গুগল করেই দেখি এবং নব্বই বছর আশি বছর বয়সী যারা আছে তাদের সাথে একটু আলোচনা করি আর এই মানুষগুলোকে তো পরে আর পাওয়া যাবে না শেষ তারা যে পরামর্শ দেয় আমাদের শুধু টাকার অঙ্কে হিসাব না করে এই যেটা পলিকালচার মনে করছে একইভাবে এগ্রিকালচারে ওই পরিমাণ টাকা নাই টাকায় যদি ইনকাম করতে হয় তাহলে তো অনেক কাজ করা যায় ইয়াবা বিক্রি করলে প্রচুর টাকা খুব ভালো ব্যবসা ঠিক আছে হ্যাঁ এবং কৃষি কাজ রাস্তার ধারে ফুটপাতে পড়ে থাকার চাইতে সুস্থভাবে ওই পুটি মাছটা জমি থেকে নিজে ধরে নিয়ে আসবো তারপর ভাজা করে খাবো এটা তো ভালো এই যে অফ আমার আমরা সভ্যতাকে সভ্যতাকে আমরা শুধু নিচ্ছি নাকি ফেরতও দিচ্ছি কতটুকু দিচ্ছি পরের জেনারেশনের জন্য কিছু রেখে যাচ্ছে কি কিনা এটা বিচার করতে পারে উদ্যোক্তাদের জন্য কথা এরকম প্রচুর পড়তে হবে জানতে জানতে হবে এম বিটিআই টেস্ট দিতে হবে আমার ক্যারেক্টার করতে হবে ক্যারেক্টার করে সেই অনুযায়ী আমাকে প্রস্তুতি নিতে হবে আগামী বিশ পঁয়ত্রিশ বছরে প্ল্যান করতে হবে আমি আমার সারা জীবন ধরে এটাই করতে চাই সেটার ব্যাপারে নিজেকে এক্সপার্ট করে তুলতে হবে এখন যদি আমাকে ডাক্তার হতে বলে আর আমার যদি মনে হয় যে আমি ভেটেরিনারি ডাক্তার হলে সবচেয়ে ভালো হবে বলেন ডাক্তার হয় মানুষ ডাক্তার হওয়ার দরকার নাই তো এই যে লম্বা গোল সেট করে নিজের ক্যারেক্টার বুঝে লম্বা গোল সেট করে সেটা জন্য লম্বা প্রস্তুতি নাও ভ এমবিটিআই এর কথা যেহেতু বললেই নিয়ে যে আমাদের পিছনেই অবশ্য এই রিলেটেডই দুইটা বই ডিসপ্লেতে রাখা আছে আমি জাস্ট নামগুলো বলি একটা হচ্ছে ডু হোয়াট ইউ আর আর আরেকটা হচ্ছে নারচার বাই নেচার এই দুটো বই খুবই পাওয়ারফুল এই দুটো বই হচ্ছে পড়তে পারেন যাবেন আচ্ছা এ এবং মানে আমি অবাক হয়ে গেছি এমবি টেস্ট দেওয়ার পরে আমি আমার ক্যারেক্টার দিক থেকে সবচেয়ে ভালো করব নাকি ফান্ড রাইজ করার জন্য অবাক হয়ে গেছি অদ্ভুত হ্যাঁ আল্লাহ ভরসা আছে যে যেটা আমার মানে সৌভাগ্য ওরকে সেদিকেই যাচ্ছে যেটা আমার ক্যারেক্টারের সাথে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয়া অনেক মানে সুন্দর করে আপনি গুছিয়ে এন্ডিংটা দিলেন আমার মনে হয় এখানে আসলে বেশ কিছু ইনসাইটফুল পয়েন্ট ছিল তো খুব ভালো হয় যেটা হচ্ছে আমরা রিসেন্টলি এপিসোডগুলোতে করছি যারা এই আলোচনাটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনেছেন তো তারা এখান থেকে কী কী পয়েন্ট নিতে পেরেছেন ওইটা যদি আপনি হচ্ছে পয়েন্ট আকারে লিস্ট করে হচ্ছে কমেন্টে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আপনার এই কমেন্টটা দেখে হয়তো অন্যারও ইন্টারেস্ট পেয়ে হয়তো ওই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করবে যে হোয়াটস দেয়ার এটা জানার জন্য যে এই জিনিসগুলো জানবে বুঝবে হয়তো মাথায় একটা নতুন চিন্তা আসবে যেটা হয়তো এমনিতে আমাদের আটপরের জীবন জীবনে হচ্ছে অনেক সময় আসে না যে চিন্তাগুলো বা টকিং পয়েন্টস উঠলে ওই চিন্তাটা মানুষের মাথায় আসতে পারে আর একটা প্রচুর আসবে যেটা আমি বিব্রত থাকি সেটা হচ্ছে যে জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই এখন আমি ওখানে গিয়ে যে ফোন নাম্বার দিব ইমেল দিব সেটা তো গুগল অ্যাপ মানে ইয়ে করে না অ্যাকসেপ্ট করে না তো ওখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যান ফ্রেশি ডট ফার্ম ওইখানে গিয়ে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন তো মেসেজ দিতে গেলে সালাম না দিয়ে মানে সালাম দেন তারপরে এক্স্যাক্টলি একটু লম্বা করে কি জানতে চান ডিটেলস লিখে অনেকে এসে শুধু সালাম দেন ভাই ভালো আছেন অথবা আপনার পরিবার ভালো আছে এখন লম্বা হিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে তো ওই কোশ্চেনগুলো তাহলে অ্যান্সার দিতে গিয়ে আমি বিব্রত বোধ করি দিনে পাঁচ সাতশো এরকম মেসেজ আসতেছে এটা একটা বিপদের ব্যাপার এবং উত্তর নার্দের অনেকে ভাবে যে জাহিদ ভাইয়ের অহংকার হয়ে গেছে খুব সমস্যা এটা নিয়ে খুব বিপদ অবস্থার মধ্যে আছি তো যদি কেউ মেসেজ দেন তাহলে যা জানতে চাচ্ছেন এক একটাতে সালাম দিয়ে একটা ডিটেলস লিখে দেন আমি যদি সেটা গোছানো পাই তাহলে অবশ্যই অ্যান্সার দিব অতটা অহংকারীও না আমরা চাইলে হচ্ছে ভাইয়া ইয়া দিয়ে দিতে পারবো মানে ওয়েবসাইটের ঠিকানাটা আমরা হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে পারবো ভিডিওতে তো প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য মানে মানব জীবনে হচ্ছে সবচেয়ে মূল্যবান রিসোর্স হচ্ছে সময় তো যারা এই সময়টা আমাদের সাথে দিলেন তাদের অনেক ধন্যবাদ এই আলোচনাটা শোনার জন্য ইনশাল্লাহ আশা করি যার যার নিজের মতো করে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন ইনশাল্লাহ পরের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইলো আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম